হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্কুইন পূজাস লাইফস্টাইল। এবং আমি পূজা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর এবং দুর্দান্ত একটি রেসিপি। আজকে আমি বানাবো মাছের ডিমের গোলবড়া রসা। তার জন্য আমি দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। খুব সামান্য পরিমাণে তেল লাগবে, একদম বেশি তেল দিলে হবে না বা তেল দেওয়ার প্রয়োজনও নেই। তো মাছের ডিমটাকে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো। এবার এই মাছের ডিমটাকে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তো আমি মাছের ডিমে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এবং হলুদ দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে। তোমরা চাইলে তেল না দিতেও পারো, জলে সেদ্ধ করেও নিতে পারো, ঠিক আছে? এই যে আমি বাইরে থেকে জল দিইনি, তার কারণ হচ্ছে এই যে চারিদিক থেকে দেখো মাছের ডিমে জল যেহেতু থেকেই যায়, যার জন্য কিন্তু বাইরে থেকে আমি আর জল দিইনি। তোমাদের ক্ষেত্রে যদি জল না থাকে, দেখো মাছের ডিমের ভেতরে একেবারে শুকনো জল নেই, সেক্ষেত্রে বাইরে থেকে একটু জল দিয়ে দেবে, কারণ এটা একটু সেদ্ধ সেদ্ধ ধরনেরও হয়ে যাবে। তো একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছি এটাকে। নাড়াচাড়া করতে করতে দেখো এটা ভেঙে ভেঙে একেবারে ঝুরঝুরে ধরনেরও হয়ে যাবে। তো মাছের ডিমও রয়েছে এর মধ্যে আর মাছের তেলও রয়েছে কিছুটা, হ্যাঁ, যে শরীরে যে ফ্যাট থাকে সেটাও রয়েছে। একসঙ্গেই সবটাই আমি রান্না করে দিচ্ছি। তো যদি দেখো যে মাছের ডিমটা একটু শুকনো শুকনো প্রকৃতি রয়েছে, তাহলে সেক্ষেত্রে একটু জল দেবে। আমি একেবারে দেখো লো ফ্লেমে রেখে দিয়ে এটাকে এভাবেই রেখে দেবো। এবং এই যে এটা ঝুরঝুরেও হতে লেগেছে আর সেদ্ধ সেদ্ধও হয়ে গেছে, মানে আমার দুটোই দরকার, যে সেদ্ধ সেদ্ধও হয়ে যাবে আর ঝুরঝুরেও হবে, দুটোই দরকার। আর যার জন্য বললাম যে সেদ্ধও করে নিতে হবে, তার সঙ্গে একটু ঝুরঝুরেও করে নিতে হবে। তোমরা চাইলে পুরোটাই জলে সেদ্ধ করে নিতে পারো, অসুবিধে নেই। তো এবার এটাকে একটা থালায় ঢেলে নিয়েছি এবং কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, জাস্ট একটু, যাতে মানে হাত দেওয়া যায় সেরকম। তো এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, তারপরে দিয়েছি ধনে গুঁড়ো এবং দিয়েছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ আমি দু ধরনের কেটেছি, একটা দেখো একেবারে ছোট ছোট কুচি করে নিয়েছি আর একটা লম্বা লম্বা করে, যেভাবে কোনো কিছুর কারি বানালে বা তরকারিতে আমরা রান্না করে থাকি সেইভাবে দিয়ে থাকি সেরকম। আমি ভালোভাবে এটাকে এবার চটকে চটকে মেখে নেব। খুবই ভালো করে মাখতে হবে যাতে ডিম, মানে মাছের ডিমটা যেন ভালোভাবে মানে মেখে যায়, ঠিক আছে? এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি প্রথমে এক চামচ, দেড় চামচ পরিমাণ দিচ্ছি, তারপরে যেরকমটা লাগবে সেরকমভাবে অ্যাড করব, ঠিক আছে? আমি একেবারে প্রথমেই অ্যাড করে দিচ্ছি না বেশি পরিমাণে, তখন বেশি বেসন হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। যার জন্য আমি প্রথমে অল্প অল্প করে বেসনটা অ্যাড করছি। আমি প্রথমে বড় চামচ যেহেতু ব্যবহার করছি, যার জন্য দেড় চামচ দিয়েছি। আর মাছের ডিমটা অনেকটা রয়েছে, আজকে অনেকটাই মাছের ডিম এনেছে, যার জন্য আমি সবটাই আজকে রান্না করে দিচ্ছি। তো এই যে আর এক চামচ পরিমাণ লাগবে মনে হলো, তো আমি আবার আর এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে দেখো, সে ময়দা যেভাবে মাখে ঠিক সেইভাবে ময়দা মাখার মতন করে কিন্তু একেবারে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে, নইলে কিন্তু মানে যে বড়া বানাবো গোল বড়াটা কিন্তু হবে না। তো ভালো করে এই যে চটকে কিছুক্ষণ মেখে নিয়েছি, এবার এটাকে ভালো করে যেভাবে রসগোল্লা বানাও গোল গোল করে, সেই রকম এই যে গোল গোল করে কিন্তু রসগোল্লার মতন বানিয়ে নিতে হবে। সবগুলোকে এভাবে আমি গোল গোল করে রসগোল্লার মতন বানিয়ে নেব। আর নিজেরা মানে দেখে নেবে যে যে কীরকম সাইজের বানাবে, ঠিক আছে, সে সেই রকম সাইজের মতন করে কতকগুলো বানিয়ে নেবে। তো আমি দেখো এই যে অনেকগুলোই বানিয়ে নিয়েছি, বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। আমি একটা মিডিয়াম, যেভাবে একটা রসগোল্লার সাইজ হয় সেই রকম ধরনের, মানে মিডিয়াম একটা সাইজে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলো। খুব বেশি বড় করতে যাবে না, তাহলে আবার ভাজা যাবে না, তখন ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আর যদি মিডিয়াম সাইজের বানাও সেক্ষেত্রে মানে ভালোভাবে সবটা ভাজা যাবে, এবং ভাজারও কিছু নিয়ম রয়েছে, সেইভাবে ভাজলে ঠিকঠাক ভাজা যাবে। তো আমি সবগুলো বানিয়ে নিই। তো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন আমি লাড্ডু বানিয়েছি। তো মাছের ডিমের লাড্ডু হয়ে গেছে আজকে। তো এটাও মানে ভাজাও খাওয়া যায়, এইভাবে ভেজেও তোমরা শুধুমাত্র ভাজা মানে পকোড়ার মতন খেতে পারো। তো আমি দিয়ে দিয়েছি কড়াইতে এবার রিফাইন্ড অয়েল, অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ এগুলো ডিপ ফ্রাই করতে হবে।
তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই কিন্তু এটাকে দিয়ে দেবে। কারণ হচ্ছে কি, তেল যদি একেবারে খুব বেশি গরম হয়ে যায় তখন যদি এই বড়াগুলো দিতে যাও তাহলে কিন্তু ডিমগুলো ছুটে মানে ছুটবে তেলের মধ্যে, ঠিক আছে, মানে মানে যে ফুটে 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 কি হবে, গোটায় চারিদিকে ছিটিয়ে যাবে, মানে বড়া আর পাবে না তুমি খুঁজে। যার জন্য কিন্তু বললাম যে তেলটা গরম হওয়ার আগেই কিন্তু মানে বড়াগুলো দিয়ে দিতে হবে। তো এই যে বড়াগুলো দেখো ভাজা হতে লেগেছে, এক একটা মানে ডিমের অংশ তাও কিছুটা কিছুটা ছেড়ে যাবে, এটা মানে নর্মাল বিষয় হবেই হবে, ঠিক আছে। তো এই যে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, এভাবেই মিডিয়াম ফ্লেমে রেখেই আমি কিন্তু বড়াগুলো ভেজেছি। কারণ খুব বেশি পরিমাণ যদি ফ্লেমটা দিই মানে হাই ফ্লেমে যদি রাখি সেক্ষেত্রে কি হবে যে ভালো হবে না, ভেতরটা ভাজা যাবে না, ঠিক আছে, ওপরটা ভাজা হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা যাবে না। যার জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু গোটা বড়াটাকে ভেজেছি। তো সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি দুটো মিক্স করেই দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা এমনি গোটা দিয়েছি মানে চিড়ে দিয়েছি, আর দুটো বেটে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এবার জিরে গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু এবার কষিয়ে নেব, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, ঠিক আছে। মশলাটা যদি ভালোভাবে না কষাও তাহলে কিন্তু খুব ভালো লাগবে না রান্নাটা। তো যেহেতু রসা বানাবো, গোলবড়া রসাটাই বেশি ভালো লাগে, খুব গাঢ় মানে ঝোল হবে না, ঠিক আছে, বা গাঢ় কারি বানাবো না, যার জন্য কিন্তু মশলাটা আমি অল্প পরিমাণেই দিচ্ছি, খুব বেশি পরিমাণ মশলা কিন্তু দিচ্ছি না। তাহলে মশলা বেশি দিলে কী হবে, গাঢ় হয়ে যাবে। তো গাঢ় তো বানাবো না বললাম, রসা বানাবো এবং গোলবড়া রসাটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে, মানে একেবারে গাঢ় কারির থেকে। তো মশলাটাকে দেখো আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি, আর বড়াগুলো তো বললাম সব ভেজে নিয়েছি। এই যে বড়াগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখো, একটা দুটো শুধুমাত্র ভেঙে গেছে, তাছাড়া বাকি সবগুলোই খুব সুন্দরভাবে রয়েছে। আর এই যে মশলাটাও কষানো হয়ে গেছে, মশলাটা দেখো কত সুন্দর কালার নিয়ে নিয়েছে। মশলাটা দেখো খুব বেশি পরিমাণ মশলা আমি দিইনি, কারণ বললাম যে পাতলা যেহেতু রসা হবে সেজন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ দই, দইটা যেহেতু আমি ঘরে বানিয়েছি সেই দইটাই আমি ব্যবহার করছি। তো দইটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখে দেবো, মানে দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু কেউ বাড়িয়ে দেবে না সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু ছানা কাটার মতন হয়ে যাবে। সেক্ষেত্রে দই দেওয়ার পরে একেবারে ফ্লেমটাকে অল্প ফ্লেমে একেবারে লো ফ্লেমে রেখে দেবে। তো ধীরে ধীরে যখন দইটা মিশে যাবে মশলা সঙ্গে তারপরে তুমি ফ্লেমটাকে বাড়িয়ে দিতে পারো, তখন কিন্তু কিছু হবে না। দেখো আমি এই যে ফ্লেমটাকে কমিয়ে রেখে দিয়েছিলাম একেবারে, তো দেখো কোনো ছানা কাটার মতন লাগছে না দেখতে, খুব সুন্দরই হয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল, জলটা সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করছি। তো এবার কারিটা ফুটিয়ে নেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা খুলে এই যে দেখো ঝোলটা ফুটে গেছে এবং রেডি হয়ে গেছে, যেরকমটা ঠিক চেয়েছিলাম যে পাতলা মানে রসা হবে সেরকম ঠিক মানে খুব বেশি গাঢ়ও নেই, একদম পাতলাই রয়েছে। তো এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এতে গরম মশলা, আর গরম মশলাটা আগেই দিয়ে দিলাম কারণ হচ্ছে বড়াগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি মাছের ডিমের যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো। তো এই আমরা এমনি নর্মাল বড়া কারি তো খেয়েই থাকি বা বড়ার ঝোল হয়তো সবাই খেয়েছো, কিন্তু এই গোল বড়ার রসাটা কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। তো সবাই একবার অবশ্যই ট্রাই করতে পারো, জানি না কিন্তু স্বাদটা অবশ্যই আলাদা আসে এটার। তো সবাই অবশ্যই একই রকম না খেয়ে একটু আলাদা অবশ্যই ট্রাই করা যায়, ভালো লাগবে। তো এবার আমি জাস্ট দু মিনিট মতন হালকা করে মানে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো।
তারপরে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু ওই ভাপে ভাপেই মানে রসাটা মানে ঝোলটা কিন্তু টেনে নেবে, রসার বড়াতে কিন্তু টেনে নেবে। তো এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে রেখে দিয়েছি। তো এই যে আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি, মোটামুটি 1 ঘন্টা মতন ঢাকা দেওয়া ছিল, বড়াগুলো সব একটু ফুলে ফুলে গেছে, মানে ভেতরে রস ঢুকে গেছে এবং খুবই নরম হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতন আসছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই বাই।